এমপি আনার হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে কালীগঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে মানববন্ধন হচ্ছে। এমপি আনার কন্যা এলাকায় ফিরে আসার পর এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ড থেকে সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী শাহরিয়ার আলম সোহাগ। শাহরিয়ার, সেখানকার পরিস্থিতি কি বলছেন স্থানীয়রা? ইফতেখার, আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মেইন বাস স্ট্যান্ড এলাকায়। এখানে আমার পিছনেই ঠিক আপনি দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ মানববন্ধন করছেন, আর এই মানববন্ধনের আয়োজন করেছেন এমপি আনারের নিজ গ্রামের মানুষেরা। নিশ্চিন্তপুর গ্রামবাসীর আয়োজনে চলছে এই মানববন্ধন। এই মানববন্ধনে আপনি দেখতে পাচ্ছেন দুই পাশের যানবাহন কিন্তু চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া বিপুল সংখ্যক মানুষ এসেছেন এমপি আনার হত্যার বিচারের দাবিতে, এবং যারা প্রকৃত আসামি এবং যারা খুনের সাথে সরাসরি নেপথ্যে এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন এখানকার স্থানীয়রা। একটু আগেই বক্তব্য দিচ্ছিলেন সাংসদ কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। আপনি জানেন যে সে ভিসা পাওয়ার পরেও ভারতে না গিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে নিজ এলাকায় ফেরত আসেন, এবং ফেরত আসার পরে তিনি সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তার বাবার হত্যার বিচারের দাবিতে। এখানে আরও উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শিবলী নোমানি, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। তো এই এই মানববন্ধনের মাধ্যমে এখানকার স্থানীয় নেতাকর্মীরা যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে কালীগঞ্জের জনপ্রিয় এমপি ছিলেন ঝিনাইদহ 4 আসনের জনাব আনারুল আজিম আনার, তাকে পার্শ্ববর্তী দেশ ভারতে খুনের ঘটনা ঘটেছে, এবং এই খুনের ঘটনা যা প্রকৃত যে কারণ সেই কারণ যেন উদ্ঘাটন হয়, প্রকৃত দোষীদের শাস্তি দাবি জানিয়েছেন এই স্থানীয়রা। এবং আর সাথে সাথে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন দাবি করেছেন পত্রিকায় এখন যে নিউজগুলো আসছে এগুলো আসলে অবান্তর, এর আগে কেন আসেনি এই প্রশ্নও তুলেছেন মুমতারিন ফেরদৌস ডরিন। ইফতেখার, এই ছিল ঝিনাইদহের কালীগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় যে মানববন্ধন হচ্ছে ঝিনাইদহে সেটির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার আলম।